দর্শক আলোচিত ঘটনা ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। পুরো খবরে যাচ্ছি, ভালোবাসার টানে সব ছেড়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু নামের জটিলতায় থেমে আছে সবকিছু। শুধু নির্বাচন কমিশনের খামখেয়ালিপ নয়, 7 বছরের চেষ্টায়ও ফয়সাল আহমেদ মানিক ছাড়তে পারেননি তার নন্দকুমার নামটি। শেষ পর্যন্ত সার্টিফিকেট সহ সব তথ্য সংশোধন করেও ব্যর্থ হয়েছেন তিনি। বাধ্য হয়ে ইসি সচিব, এনআইডি, ডিজি সহ 5 জনকে লিগাল নোটিস পাঠিয়েছেন ভুক্তভোগী। বিস্তারিত হাসানের হিমেলের রিপোর্টে, ছবি তুলেছেন সাজিদুল ইসলাম তুহিন। নন্দকুমার রায় অন্তত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাকে সনাতন ধর্মের এই নাম ব্যবহার করতে হচ্ছে এখনও। 2002 সাল কুমিল্লার নন্দকুমার ভালোবাসার সম্পর্কে জড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহপাঠী মাহমুদা আশরাফের সাথে। ওই বছরই ধর্মান্তরিত হয়ে নন্দকুমার নাম পাল্টে নতুন নাম নেন ফয়সাল আহমেদ মানিক। 2 বছরের মাথায় বিয়েও করেন তারা। কিন্তু বিপত্তি বাধে 2007 সালে। সে সময় ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ধর্ম ইসলাম রাখলেও সার্টিফিকেট অনুযায়ী নন্দকুমার রায় নামেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। 2013 সালে সেবাঘাতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার পর নাম সংশোধনের উদ্যোগ নেন মানিক, কিন্তু ব্যর্থ হন এনআইডি বিভাগের ভুলে। 2013 সাল থেকে আমার ধর্মান্তরিত হওয়ার কারণে আমি এনআইডি চেঞ্জ করার জন্য প্রথম অ্যাপ্লাই করি, তারপর বিভিন্নবার অ্যাপ্লাই করি, এদের বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ডে আমি বিরক্ত হয়ে যাই। বড় হয়েছে মানিক মাহমুদা দম্পতির ছেলে আদিত্য। স্কুলে ভর্তি, রেজিস্ট্রেশন সহ যাবতীয় সব প্রয়োজনে পিতা থেকেও যেন নেই, এখন এনআইডি যেন তার গলার কাটা। এই এনআইডির ভোগান্তির কারণে আমার মানে লাইফের প্রতিটা ক্ষেত্রেই আমার লাইফ জীবনটা থেমে যাওয়ার অবস্থা এখন। যেমন আমার বাচ্চার স্কুল, স্কুলে তার এনআইডি লাগবে, তার একটা ভবিষ্যৎ, সে একটা ছোট বাচ্চা আমার 8-9-এ পড়ে। এরপর মানিক এনআইডি সংশোধনে ইসির চাহিদা অনুযায়ী সব সার্টিফিকেট সংশোধন করে আবারও আবেদন করেন। সব তথ্য ঠিক থাকায় থানা নির্বাচন অফিস তদন্ত শেষে সংশোধনের সুপারিশও করে। এ যাত্রায়ও ভেস্তে যায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার খামখেয়ালিপনায়। শেষ পর্যন্ত এসি সার্টিফিকেট পর্যন্ত চেঞ্জ করলাম, এখনও তারা বলতেছে যত উপযুক্ত না হয় আমার আবেদনটি ক্যান্সেল করা হলো, তাহলে কি আমি এনআইডি পাবো না? কেন দিচ্ছেন না? আমি আমার হাজব্যান্ড ধর্মান্তরিত হয়েছে, তার এটি কি তার কোনো অপরাধ? ব্যাংক কর্মকর্তা মানিকের জীবনই যেন থমকে আছে এনআইডির নাম জটিলতায়। দালিলিক প্রমাণগুলো যাচাই বাছাই করে আমার কাছে মনে হয়েছে যে এটা সংশোধনযোগ্য নহে, সেহেতু আমরা এটা বাতিল করেছি। এই অবস্থায় উপায়হীন মানিক ইসি সচিব, ডিজি, এনআইডি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ 5 জনকে পাঠিয়েছে লিগাল নোটিস, যার জবাব দিতে বলা হয়েছে 7 দিনের মধ্যে। যদিও এই বিষয়ে এনআইডি ডিজির সাথে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি। এনআইডি ইস্যুতে একের পর এক এমন অভিযোগ, সংশোধনের আবেদন করে ঝুলে থাকা নাগরিকদের সারি দীর্ঘ হয়, সেই সাথে বাড়ে নির্বাচন কমিশনের উদাসীনতাও। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। ডক্টর এম শাখওয়াত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং স্বাগত চ্যানেল 24 স্টুডিওতে। শুরুতে একটু জানতে চাবো, আমরা রিপোর্টে যেমন দেখছিলাম যে 7 বছর তিনি চেষ্টা করেছেন কিন্তু ফয়সাল আহমেদ মানিক তার নন্দকুমার নামটি ছাড়তে পারেননি, কেন বা সংকটের জায়গাটা আসলে কোথায়? দেখুন, আমি পুরো ডিটেইলটা তো একটু যথাসামান্য পেলাম, এটা কিন্তু পুরো ডিটেইল নয়। একজন লোকের যদি নাম পরিবর্তন করতে হয় তার অনেকগুলো প্রসিজার আছে। শুধু সার্টিফিকেট পরিচয়, আপনি প্রায় লক্ষ্য করে থাকবেন যে যদি নাম পরিবর্তন করতে হয় তাহলে তাকে কোর্টে যেতে হবে। প্রথমে কোর্টে গিয়ে একটা এফিডেভিট করতে হবে এবং কোর্টের সামনে তাকে বলতে হবে যে তিনি তার নাম পরিবর্তন করে যেই নামই হোক সেই নাম থেকে পরবর্তী নাম পরিবর্তন করেছেন, এবং সেই নাম পরিবর্তন যখন কোর্ট এফিডেভিটটা অ্যাকসেপ্ট করবে তখন দেশের প্রচলিত বা বহুল প্রচলিত 3টি পত্রিকায় তার নামটি, তার যে নামটি পরিবর্তিত হয়েছে সেটা তার একটা বিজ্ঞপ্তি দিবে। এই বিজ্ঞপ্তি সহকারে তিনি তো পরবর্তী পর্যায়ে তার নামটি পরিবর্তন করার জন্য তার বিভিন্ন সার্টিফিকেট, যেখানে যেখানে সার্টিফিকেটে তার আগের নাম ছিল সেই সার্টিফিকেটগুলো চেঞ্জ করবেন। এবং ইলেকশন কমিশনে এই ধরনের অনেক কেস আমাদের কাছে এসেছিল,
এবং প্রসেস একই। যদি তিনি কোর্টের মাধ্যমে এফিডেভিটের মাধ্যমে তার নামটা চেঞ্জ করে পত্রিকায় দিয়েছেন যে তার নাম ছিল এ, তার নাম হয়েছে বি, তাহলে এটা অ্যাকসেপ্টেড হয় সব জায়গাতে। এটা হচ্ছে একটা লিগ্যাল বিষয়, কারণ আপনি জানেন যে নাম চেঞ্জ করলে অনেক কিছুর সাথে জড়িত থাকে। নাম চেঞ্জ করা মানে তার সম্পূর্ণ পরিচয় পরিবর্তন হয়ে যায়, তাকে ট্রেস করা যায় না, ছয় সম্পত্তির ব্যাপার আছে, তো নানাবিধ বিষয় আছে, হয়তো সে পলাতকও হতে পারে। কাজে এই বিষয়গুলো, এই জন্য এটা একটা লিগ্যাল ফার্স্ট স্টেপ হচ্ছে, তারপরে আপনি বাকি জিনিস পরিবর্তন করবেন। না আমি ঠিক জানি না, আপনার রিপোর্টও বলা হয়নি যে উনি এই ভদ্রলোক কোর্টে গিয়েছিলেন কিনা নাম পরিবর্তনের সময়, সেখানে তিনি এফিডেভিট করেছিলেন কিনা, এবং সেই এফিডেভিট করার পরে অ্যাকসেপ্টেড হওয়ার পরে সেটা তিনি পত্রিকায় দিয়েছিলেন কিনা, তারপরে তিনি তার 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 যে সার্টিফিকেট সেগুলো চেঞ্জ করবে, এটা আমি ঠিক জানি না। কাজেই এটা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনারা এটা না জানান। আমি এখানে ইলেকশন কমিশন তাকে এইভাবে উপদেশ দিয়েছে কিনা তাও আমি জানি না। যদি উপদেশটা এইভাবে না দিয়ে থাকে তাহলে এটা ইলেকশন কমিশনের ভুল হয়েছে। ইলেকশন কমিশনকে বলা উচিত যে কিভাবে তার পরিবর্তিত নামটি অ্যাকসেপ্টেড করা হবে, তো সেই জায়গা কিন্তু পরিষ্কার নয়। আর এখানে আমি আমি স্ট্রেট ওয়ে বলতে পারবো না যে নির্বাচন কমিশনের খামখেয়ালি, কিন্তু এতদিন লাগার কথা নয় বিষয়টি। যতগুলো বছর আপনারা বলছেন যে তার, যদি এই বিষয়টি 2013 সাল থেকে হয়ে থাকে, 2007 সালে সে নাম পরিবর্তন যদি করে থাকে তাহলে 2007 সালে এনআইডিতে তার এই নামটা হওয়া উচিত ছিল, কিন্তু কেন হয়নি সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। কিন্তু 2013 সাল থেকে যদি উনি চেঞ্জ করা করতে থাকেন তাহলে ইলেকশন কমিশনের উচিত ছিল প্রপার প্রসেসটা বলে দেওয়া, সেই প্রসেসটা না বলে হয়তো তাকে হয়রানি করেছে করছে বলে আমি মনে করি। যদি বলে না থাকে, আপনি যেমন বললেন যে তিনি সেক্রেটারির কাছে গেছেন, সেক্রেটারি কি বলেছেন আমি জানি না, এনআইডির ডিজির কাছে গিয়েছেন তিনি কি বলেছেন জানি না, তো এই নাম পুরোটা পরিবর্তন করতে হলে সেটা পূর্ণাঙ্গ কমিশনে যেতে হবে, কিন্তু তার আগে এই প্রসেসটাকে তাকে কাজ করতে হবে। তো সেটুকু আমি জানি না সেটুকু করেছে কিনা, সেটা আপনাদের যিনি রিপোর্টার তিনি হয়তো বলতে পারবেন। আচ্ছা, তাহলে সেই বিষয়ে যদি আসে, হয়রানি একটা কথা যেহেতু আপনার সাথে হলো, যে এনআইডি ইস্যুতে এমন অভিযোগ আসছে বা সংশোধনের আবেদনের পরেও ঝুলে আছে এমন নাগরিকদের সারিও কিন্তু আসলে দীর্ঘ হচ্ছে, সেটার সমস্যার সমাধান আসলে কিভাবে করা সম্ভব বা কিভাবে সমাধানটা আপনি কোথায় দেখেন? এখন সংশোধনে কিন্তু বিভিন্ন পর্যায়ে সংশোধন আছে, যেমন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, অনেকে বয়সে সংশোধন করতে চান, হুইচ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ আপনি জানেন তো যে বয়স একটা সংশোধন করে, আপনার বয়স মনে করেন এখন এখন 18, আপনি সেই বয়সকে বাড়ায় 21 করতে চাচ্ছেন, অথবা আপনি 18 বয়সকে আপনি আপনি কমিয়ে 16 করতে চাচ্ছেন, তাহলে আপনার কি হচ্ছে, পুরো জিনিসটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার বয়স যদি 30 থাকে, আপনি সেটাকে যদি 26 করতে চান, তাহলে আপনি চিন্তা করে দেখেন কতগুলো ইমপ্লিকেশন, হ্যাঁ, চাকরি বাকরির ইমপ্লিকেশন, অন্যান্য ইমপ্লিকেশন, তারই বয়সের ব্যাপারেও অনেক স্ট্রিক্ট কতগুলো রুলস আছে তার ভিতরে করতে হয়। নর্মালি বয়স খুব যদি আপনি বেড়ে থাকে, ধরুন মনে করেন আপনার বয়স 60, সেখানে লিখছে 64-62, সেটা ঠিক আছে, কিন্তু আপনার যদি বয়স হয় 60, আপনি বলেন যে না আমার একটা ভুল হয়েছে, আমার বয়স হবে 40, দেন ইট ইস ভেরি ডিফিকাল্ট। তো এইগুলো কতগুলো সমস্যা আছে, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ যে তারা হয়রানি করছে, এটা এই অভিযোগ কিন্তু ভালো অভিযোগ নয়। যেটা যা যেখানে বলা দরকার, তার মানে হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা উপজেলা পর্যায়ে আছেন অথবা জেলা পর্যায়ে যারা আছেন, তারা তাদের যে সার্ভিস, তাদের যে স্টেক হোল্ডার, তাদেরকে তিনি ঠিক মতো বলতে পারছেন না যে কি কারণে তার এটা এটা হচ্ছে না বা কেন হবে না। তো সেই কারণগুলো যদি তাকে বলা হয় অ্যান্ড সেই কারণগুলো যদি রেক্টিফাই করা হয়, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের হয়রানির কথা উঠবে। ইলেকশন কমিশনে কিছু কর্মকর্তার বেশ কিছু জালিয়াতির বিষয়ে আমরা কিছুদিন ধরেই কথা বলছিলাম, রোহিঙ্গা ইস্যুতে কিছু প্রশ্ন রয়ে গেছে, তো এই বিষয়গুলোকে আসলে কিভাবে সমাধান করা সম্ভব? এটার একমাত্র সমাধান হলো যদি কমিশন থেকে, কমিশন এবং সেক্রেটারিয়েট, বিশেষ করে কমিশনের দায়িত্ব, যদি তারা
এটা শক্তভাবে নজরদারিতে রাখেন এবং যদি যেখানে গাফিলতি হবে তার বিরুদ্ধে খুব শক্ত অ্যাকশনে যান। শুধুমাত্র আপনি একজন পিয়নকে বা এমএলএসএসকে দায়িত্ব তার ঘাড়ের উপরে চাপিয়ে তাকে আপনি ডিসমিস করে দিলেন, দ্যাট ইজ নট এনাফ। তিনি যদি পড়ে থাকেন তাহলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা যার দায়িত্ব ছিল তাকে নজরদারি করা, সে তার ডিউটিতে ফেল করেছে, তার বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তো আপনি যদি প্রপার অ্যাকশন না নেন, শুধুমাত্র একজন নিচের লোকের উপরে অ্যাকশন নিলেন কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি যে ফেল করেছেন সেটার উপরে অ্যাকশন নিলেন না, তাহলে এটা হতেই থাকবে। এটা কিন্তু আমাদের দেশের এখন যে গভর্নেন্স সিস্টেমে আমরা তাই দেখছি, আমরা ওই ওইগুলোই দেখছি। একজন ওসি যদি ফেল করেন কিন্তু সুপারিনটেন্ডেন্ট পুলিশকে আর জিজ্ঞেস করা হয় না, এরকম অবস্থা। আমি একটা উদাহরণ দিয়ে বললাম, কাজেই যতক্ষণ পর্যন্ত আপনি তার সুপারভাইজার যিনি তাকে যদি আপনি অ্যাকশনে না আনেন তাহলে এই ধরনের গাফিলতি হতে থাকবে এবং নজরদারি যদি আপনি ঠিক মতো না করেন তাহলেও এই ধরনের অভিযোগ আসবে, আসছে। এই অভিযোগগুলো যে সম্পূর্ণ মিথ্যা তাও নয়, ভিত্তিহীন তাও নয়, অনেক সত্য অভিযোগ আছে এবং এবং একটা চক্র গড়ে উঠেছে রোহিঙ্গাদের নিয়ে, একটা বড় ধরনের ব্যবসা হচ্ছে, সেটা আমরা ভালো করে জানি। তো আপনি কি মনে করছেন যে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তারা তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করছে না বা তাদের দায়িত্ব ঠিক মতো বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এই ধরনের কোনো প্রবলেম কি হচ্ছে? এখানে একটা ট্রেনিং এর গ্যাপ আছে, এখানে একটা সুপারভিশনের গ্যাপ আছে এবং মাঠ পর্যায়ে যারা আছেন তাদের সততারও কিছু অভাব আছে। সবকিছু মিলিয়ে সেই জায়গাতে আমি মনে করি যে নির্বাচন কমিশনের যে সুপারভিশন এটাকে আরো শক্ত করতে হবে এবং মাঠ পর্যায়ে সুপারভিশনের জন্য কিন্তু বেশ উপরের পর্যায়ে তিনটি ধাপ আছে, সেই ধাপগুলোতে যদি সুপারভিশন ঠিক মতো না হয় এবং সর্বোচ্চ নির্বাচন কমিশন থেকে সুপারভিশন এবং পানিশমেন্ট যদি সঠিক সময় না হয় তাহলে এটা খুব ডিফিকাল্ট হবে, কারণ এটা খুবই সেন্সিটিভ ইস্যু। একজনকে একটা যদি সে পরিচয়পত্র পেয়ে যায় তাহলে কিন্তু তার জন্য সে সবকিছু লাইসেন্স পেয়ে গেল, সে পাসপোর্ট নিতে পারবে, সে তার চাকরির জন্য তার সমস্ত কিছু। তো দেয়ারফোর ইট হ্যাজ টু বি ভেরি ভেরি সেন্সিটিভ ইস্যু অ্যান্ড ইলেকশন কমিশন হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। জি, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, আমরা যতটুকু শুনেছি যে এনআইডি প্রজেক্টগুলো ইসির কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে সরকারের, সেই ধরনের কোনো কার্যক্রম যদি বাস্তবায়ন হয় তাহলে কি সমস্যার কিছুটা সমাধান হতে পারে? এটা বলা বড় ডিফিকাল্ট, সরকারের কোন ডিপার্টমেন্টে এই ধরনের সমস্যা হয়নি, পাসপোর্ট লাখে লাখে পাসপোর্ট জালিয়াতি হয়েছে যে কারণে এখন পাসপোর্টের ধরনই চেঞ্জ হচ্ছে, কাজেই এটা এখানে ইসি থেকে নিয়ে গেলে একেবারে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তা নয়, লোক তো আমরা একই বরং আরো খারাপ হতে পারে। যেটা আমি সাজেস্ট করেছিলাম, আমি এখানে আবার রিপিট করছি, এটাকে যদি আলাদা করতে হয় তাহলে ইসি তত্ত্বাবধানে থাকবে, এটাকে আলাদা একটা ডিপার্টমেন্ট তৈরি করে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে থাকুক এবং ইসি যে তথ্য ভান্ডার ইসির কাছে থাকবে এবং ইসি তথ্য সরবরাহ করবে। এই আপনার স্বল্প পরিসরে এটা খুব বড় করে বলা যাচ্ছে না কিন্তু আমি তাই মনে করি, অন্য কোনো ডিপার্টমেন্ট নিয়ে গেল, মিনিস্ট্রি নিয়ে গেল, তারা যে একেবারে খুব একেবারে ইসির চেয়ে ভালো কাজ করতে পারবে এটা আমি মনে করি না। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর শাহ মনির হোসেন। দর্শক, একটা রিপোর্ট আছে আমাদের হাতে, সেই বিষয়ে আমরা কথা বলছি। জ্বালানি তেলের ব্যবসায় তেলেস্মতি ঘটনার জন্ম দিয়েছেন রাষ্ট্রীয় অংশীদারিত্বের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিকের বেসরকারি পরিচালক মঈনুদ্দিন আহমেদ। জরুরি প্রয়োজনের অজুহাতে নিজ প্রতিষ্ঠান থেকে 7 বছরে 443টি চেকের মাধ্যমে তুলে নিয়েছেন 56 কোটি টাকা, অথচ প্রথম কয়েক বছর তা টেরই পাননি বিপিসি। এমনকি এই ঘটনা জানার পরও তিনি আছেন বহাল তবিয়তে। মাসুমিয়ার অনুসন্ধানী রিপোর্ট। দেশে আমদানি করা জ্বালানির মজুদ ও বিপণনে সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করছিল স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানি লিমিটেড। কিন্তু সরকারি বেসরকারি অংশীদারিত্বের এই প্রতিষ্ঠানটি তার 55 বছরের ঐতিহ্য খোয়াতে বসেছে লাগামহীন দুর্নীতির জন্ম দেয়া এক পরিচালকের হাতে। মঈনুদ্দিন আহমেদ এই প্রতিষ্ঠানের বেসরকারি অংশের পরিচালক।
সুবিধা নেন নিয়মমাফিক, লভ্যাংশের ভাগেও ছাড় দেন না চুল পরিমাণ। কিন্তু এতেও যেন পোষায় না তার, তাই 2011 সাল থেকে শুরু করেন জরুরি প্রয়োজনের নামে একাধিক ব্যাংক হিসাব থেকে টাকা তোলা। অনিয়মের আজ পেলেও প্রথম তিন বছর একরকম নির্বিকার থাকে কোম্পানির নিজস্ব নিরীক্ষা এবং বিপিসি, পরে অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল। দেখা যায় মঈনুদ্দিন আহমেদ 7 বছরে তুলে নিয়েছেন 56 কোটি টাকা, যার মাধ্যম ছিল 443টি নগদ চেক। চেকগুলো অনুমোদনের জন্য দেন সমন্বয়ের আশ্বাস, নিজেও সই করেন বেশ কয়েকটিতে, অথচ সেই ক্ষমতা ছিল না তার হাতে। তাই এই দুর্নীতিকে বৈধ করতে সহায়তা নেন সে সময়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদের। ওখানে যে সিস্টেম আছে যে জিএম যৌথ সিগনেচারে সম্ভবত টাকা উঠায়, এখন জিএম এর সাথে তার যদি একটা রিলেশন থাকে, আর আরেকজন থেকে একজন সই নিয়ে সে যদি ব্যাংকের চেক জমা দিয়ে যদি টাকা উঠাই নিয়ে যায়, কিছু করার নেই। এটার যে জিএম যে কোম্পানির দায়িত্বে, নির্বাহী দায়িত্বে, এখন সেই জিএম যদি টাকা পয়সা উঠে নিয়ে চলে যায়, তাহলে তো সেক্ষেত্রে ওই পরিচালক জিএম এর সাথে সম্পর্ক রেখে এখানে সেখানে ওখানে কী করবে। জ্বালানি খাতে চাঞ্চল্যকর এই ঘটনা জানাজানি হয় সরকারের ঊর্ধ্বতন মহল পর্যন্ত, কিন্তু দোষী মঈনুদ্দিন এখনও আছেন বহাল তবিয়াতে। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি মনে করেন এখানে দায় রয়েছে বিপিসিরও, কারণ প্রত্যক্ষ মদত ছাড়া এমন সাহস করা সম্ভব নয় কারো পক্ষেই। কোন একটা আধা সরকারি প্রতিষ্ঠানে, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানেও কিন্তু কখনো এইভাবে বিশাল অঙ্কের অর্থ ক্যাশ উত্তোলন করা যায় না। বিপিসি একটি সরকারি মালিকানাধীন মানে সংস্থা, সেই হিসাবে তার উপরে যে সরকারি সম্পদের হেফাজতের যে দায়িত্বটি সেটি পালনে আমি মনে করি এক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এবং সেটি ব্যর্থ হয়েছে তার নজরদারির ঘাটতির কারণে এবং নজরদারির ক্ষেত্রে তৎপরতার কারণে। অভিযুক্ত মঈনুদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় চ্যানেল 24, সন্ধান মেলেনি বাসায় গিয়েও। উনি বাসার অফিসে, উনি আসেন তো ঠিক নেই, রাত্রেবেলা আসে, বিকেলও আসে, তো আমি তো ওনার সময় বলতে অনেক কমন আসে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। করোনা ভাইরাসে মারা গেছেন আরও 28 জন, যাতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 6,416 জন, মৃত্যুর হার 1.43%। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,419 জনের, ফলে এই পর্যন্ত আক্রান্ত হলেন 4,49,760 জন, আর নতুন 2,183 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,64,611 জন। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর শাহ মনির হোসেন, তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সাবেক মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। ডক্টর শাহ মনির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতে একটু জানতে চাবো যে বায়োএনটেক এবং ফাইজার ভ্যাকসিন, মডার্নার ভ্যাকসিন এবং অক্সফোর্ডের ভ্যাকসিন, এরা আমাদেরকে আশার আলো দেখাচ্ছে। এই ভ্যাকসিনগুলো আসলে কেমন তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত, সেই বিষয়ে যদি একটু আমাদেরকে বলেন আগে। আসলে এই পর্যন্ত আমরা, আপনি ঠিকই বলেছেন যে 4টি কোম্পানি তাদের ভ্যাকসিন নিয়ে এগিয়ে এসেছে, তার মধ্যে 3টি কোম্পানি, বিশেষ করে ফাইজার, মডার্না এবং অক্সফোর্ড, এরা মোটামুটিভাবে অগ্রগতি ওদের অনেক ভালো। আমরা ওরা বোধ হয় উইদিন এ মান্থ টাইম তারা প্রোডাকশনসে মানে চলে যাবে। কিন্তু দুটো ভ্যাকসিন যেটা হলো ফাইজার এবং মডার্না, এদের টেম্পারেচার মেনটেন করতে হবে 70-80 ডিগ্রি, -70-80 ডিগ্রি নিচে। এই টেম্পারেচার মেনটেনটা একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, যদিও তারা বলছে যে তারা ড্রাই আইস দিয়ে প্যাকিং করবে এবং ড্রাই আইসের প্যাকিং এর মাধ্যমে তারা ডিস্ট্রিবিউট করবে। স্টিল দেন ড্রাই আইস দিয়ে হয়তো দেশে আসবে, তারপরে ডিস্ট্রিবিউশনটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটি -8 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস সেন্টিগ্রেডের নিচে এটাকে প্রিজার্ভ করা যাবে। সুতরাং সেই ক্ষেত্রে এটা আমাদের দেশে যে আমাদের ইপিআই এর যে কোল্ড চেইন সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে আমরা এটা খুব সহজেই এটা স্টোরেজ করতে পারবো। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে যদি আমরা অক্সফোর্ড ভ্যাকসিনটা পাই এবং এটাকে সহজলভ্য করি। অন্য দুটো ভ্যাকসিন সম্বন্ধে যদি একটু বলবো, কোল্ড চেইন স্টোরেজ লিটল চ্যালেঞ্জিং, সেই ক্ষেত্রে শুধু আমাদের না, পৃথিবীর অনেক দেশে এটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। যদিও আমরা মনে করি যে এফিকেসির দিক দিয়ে তারা ডিমান্ড করছে তাদেরটা একটু ভালো, কিন্তু অক্সফোর্ডেরটাও এফিকেসি খারাপ হবে না যদি পরপর দুইটা ডোজ দেওয়া যায়।
প্রথমটা হাফ ডোজ এবং পরের সেকেন্ড একটা ফুল ডোজ, এটা যদি দেওয়া যায় তাহলে অক্সফোর্ডের এটা 90% এফিকেসি হবে, মোর দেন 90% এফিকেসি হবে। আমাদের বর্তমান যে মানে স্টোরেজ ক্ষমতা আছে সেই ক্ষমতাতে আমরা যদি এখন আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা 3 কোটি ভ্যাকসিন আনার জন্য চেষ্টা চলছে, যদি এইটা এই ভ্যাকসিনটা আছে তাহলে আমার ইপিআই যে নর্মাল স্টোরেজ যেহেতু এটা -8 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এবং আমাদের দেশে -8 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখার যথেষ্ট সুযোগ সুবিধা আছে। -70 বা 80 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আসলে তখন আমাদের হয়তো নতুন কোন স্থাপনা করতে হবে, দুই একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এই এই ধরনের ফ্যাসিলিটিজ আছে, কিন্তু সরকারি পর্যায়ে আমাদের যে টিকাদান কর্মসূচি এইখানে -70 ডিগ্রি সেন্টিগ্রেড এটা রাখার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আবার এমইউ করতে হবে এই সমস্ত প্রাইভেট সেক্টরের সাথে যেখানে এটা রাখা যেতে পারে, কিন্তু আমি মনে করি যে আমাদের জন্য সবচেয়ে সহজ হবে যদি আমরা মানে এই মুহূর্তে যেটা অক্সফোর্ড যেটা তৈরি করছে সেটা যদি আমরা পাই তাহলে এটা সব স্টোরেজ ক্যাপাসিটি আমাদের খুব ভালোভাবে আছে এবং যথেষ্ট ভাবে আমরা এটা স্টোরেজ করতে পারবো। জি, অক্সফোর্ডের লাস্ট রেজের যে রেজাল্টটা প্রকাশিত হলো কিছুদিন আগে সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? সেটা হলো যে লাস্ট পেজে যে রেজাল্টটা দিয়েছে সেটাতে বলেছে যে দুটা ডোজ, প্রথম ডোজে তাদের এফিকেসিটা কম 70.4% এর মতন, কিন্তু সেকেন্ড ডোজ দেওয়ার পরে এদের এফিকেসিটা আবার 90% হয়ে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যদি দুটা ডোজ দিই, আমরা অনেক অনেক টিকাই আছে যেটা প্রথম একটা ডোজ 27-28 দিন পরে একটা বুস্টার ডোজ বলে, এটা বুস্টার ডোজ দেওয়া, এই ক্ষেত্রে আমরা যদি সেকেন্ড ডোজ দিয়ে আমাদের যদি 90% এফিকেসি পাই তাহলে আমরা উই আর কোয়াইট প্রোটেক্টেড, আমাদের প্রোটেকশন। এখানে আর্টিকেল পড়ছিলাম, সেই আর্টিকেলে পরিষ্কারভাবে তারা বলেছে যে এদের যে প্রোটেকশন 90% রূপে দেওয়া যাবে সেই বিষয়ে তারা তাদের যে ট্রায়াল হয়েছে সেই ট্রায়ালে তারা নিশ্চিত হয়েছে, কিন্তু সেকেন্ড ডোজের পরে আবার বলছি না তার মানে আমাদের দুটো ডোজ দিতে হবে। অনেক ক্ষেত্রে এই যারা যারা প্রোটেক্টেড হবে না কিন্তু তাদের ক্ষেত্রে ভাইরাসের ভিরুলেন্সটা অনেক কমিয়ে দিবে, যদি কেউ ইনফেক্টেড হয় সে খুব লো ভিরুলেন্ট ভাইরাসে ইনফেক্টেড হবে, সেক্ষেত্রে তাদের মর্বিডিটিও কম হবে, মর্টালিটি খুবই কম হবে, এটা হলো তাদের বক্তব্য। আমি তাদের লেটেস্ট যেই যেই পাবলিকেশন গতকালকের বোধহয় গতকালকের পাবলিকেশনের তারা এটা বলেছে যে তাদের ভ্যাকসিন 90% এফেক্টিভ হবে, পৃথিবীর কোনো ভ্যাকসিনই 100% এফিসিয়েন্সি হয় না, ইভেন ফাইজার ওরা ক্লেম করছে 95%, মডার্না ক্লেম করছে অ্যাবাভ 90%, সুতরাং সেই ক্ষেত্রে ওরা হয়তো সিঙ্গেল ডোজে ক্লেম করছে আর অক্সফোর্ড ডবল ডোজ মানে দুটো ডোজে ক্লেম করছে, এই ডিফারেন্সটা এটা। সেক্ষেত্রে আমি মনে করি অক্সফোর্ডের ভ্যাকসিন আমাদের জন্য যথেষ্ট প্রোটেক্টিভ হবে এবং আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে যে এটার স্টোরেজ এন্ড ডিস্ট্রিবিউশনটা খুব সহজ হবে। জি, ডক্টর শাহ মনির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, নিউজ ভিউজ 24 এর রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর আবারও ফিরব। আর একবার আমাদের নিউজ ভিউজ 24 এ গহীন বন আর দুর্গম পাহাড়ি অঞ্চল ঘিরে চট্টগ্রামের ফটিকছড়ি সহ ভারতীয় সীমান্ত এলাকায় গড়ে উঠেছে একাধিক তক্ষক প্রতারক চক্র, যারা তক্ষক বিক্রির নামে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনকে ডেকে এনে জিম্মি করে, টাকা আদায়, এমনকি মেরে গুম করে দেয়। অথচ প্রাণীবিজ্ঞানীরা বলছেন ওষুধে গুণ কিংবা বিশেষ আর্থিক মূল্য কোনোটাই নেই তক্ষকের। জানাচ্ছেন এমদাদুল হক, ছবি তুলেছেন হারুনুর রশিদ। তক্ষক বন জঙ্গল কিংবা গাছে ঘুরে বেড়ানো ছোট্ট একটি প্রাণী, নিরীহ এই প্রাণীকে ঘিরে এখন চট্টগ্রাম ও খাগড়াছড়িতে সক্রিয় একাধিক চক্র, যারা দীর্ঘদিন ধরে কম দামে তক্ষক বিক্রির প্রলোভন দেখিয়ে লোকজনকে ডেকে নেয় ফটিকছড়ি ও রামগড়ের পাহাড়ি এলাকায়, জিম্মি করে আদায় করা হয় টাকা, কখনো ঘটছে খুনের ঘটনাও।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বনাঞ্চল আর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সহজে আস্তানা গাড়ছে প্রতারকরা, যাদের সাথে যোগসূত্র রয়েছে ইয়াবা ব্যবসায়ীদেরও। মাদক চক্রটাই মূলত এই টকক কয় আর যেটাই কয় মাদক চক্রটাই এটার সাথে জড়িত আছে। তারা মাদক ইউজ করে, ইয়াবা টিয়াবা ইত্যাদি ইত্যাদি। এটা এদের চক্রটা খুব বড় চক্র, আপ্রাণ চেষ্টা করতেছে। আসল কথা, এটা দমন করা যাচ্ছে না। কারণ দমন করা যাচ্ছে না, পাহাড়ি এলাকা কখন কোন রাস্তা দিয়ে আসে। সবশেষ এই চক্রের হাতে খুন হন ঢাকার এনজিও কর্মকর্তা হেলাল উদ্দিন, এক বছর পর যার মরদেহ মেলে বৃহস্পতিবার। এর আগে 2011 সালে ফটিকছড়ির নারায়ণহাটে রূপক নন্দী ও 2018 সালে দীঘিনালায় যুবলীগ নেতা মোশারফ খুন হন তক্ষক নিয়ে দ্বন্দ্বে। তক্ষককে কেন্দ্র করে যে প্রতারণামূলক যে ব্যবসাটা, এটা দীর্ঘদিন যাবৎ এখানে চলে আসতেছে। কারণ এটা একটা পাহাড়ি জনপদ, এখানে পুলিশের মুভমেন্ট কম, যার কারণে তারা খুব সহজে এটি করতে পারতেছে। তবে এখানে একটু বড় একটি চক্র কাজ করতেছে। আমরা যেহেতু এখানে এই মামলা তদন্ত করতে গিয়ে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি এবং আমরা চাবো, আমরা চাচ্ছি যে পুরো চক্রটাকে আমরা শনাক্ত করতে। প্রাণীবিজ্ঞানীরা বলছেন, ঔষধি গুণ কিংবা বিশেষ আর্থিক মূল্য কোনোটাই নেই তক্ষকের, তারপরও শুধু টাকা লোভে তক্ষকের ফাঁদ পাচ্ছে একটি বিশেষ চক্র। এই তক্ষকের অন্তত কোনো আর্থিক মূল্য কিংবা ঔষধি মূল্য একেবারেই নাই। শুধু তক্ষকই না, তক্ষক জাতের আরো কিছু অ্যানিমেল বিক্রি করে রাস্তার পাশে সান্দা নামে বা যে কোনো নামে, সমস্ত কোনো ইয়েই নাই। বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গাতে কিন্তু উৎখাত হয়ে গেছে। এই ব্যাপারটা খুবই ষড়যন্ত্রমূলক ব্যাপার বলে আমি মনে করি। এর আগে এই চক্রের বেশ কিছু সদস্য গ্রেপ্তার হলেও কমেনি তাদের তৎপরতা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন সিনিয়র রিপোর্টার ইমদাদুল হক। ইমদাদ, আপনার রিপোর্টে দেখছিলাম যে ভারতীয় সীমান্ত এলাকার অনেক জায়গায় তক্ষক প্রতারক চক্র গড়ে উঠেছে, কিভাবে আসলে তারা এই প্রতারণার জালটা বিছায়? দেখুন, আসলে একটি গুজব পরিকল্পিতভাবেই হোক বা যে কোনোভাবে একটি গুজব কিন্তু সমাজে প্রচলিত আছে। আমরা যেটি জানি যে তক্ষক অনেক গুরুত্বপূর্ণ বা তক্ষকের দেহাবশেষ দিয়ে গুরুত্বপূর্ণ ঔষধ তৈরির কাজে লাগে। এই সুযোগটিকেই কাজে লাগিয়ে কিন্তু যে প্রতারক চক্র যারা আছে তারা গহীন এলাকা, যেখানে লোকালয়ের বাইরে সীমান্তবর্তী এলাকা বা চট্টগ্রামের যে জায়গাগুলো আছে, ফটিকছড়ির গহীন এলাকা বা রামগড় খাগড়াছড়ি, এই জায়গাগুলো সীমান্তবর্তী এলাকাগুলোতে তারা মূলত ওত পেতে থাকে এবং আস্তানাগারে। এবং মূলত যেভাবে আসলে সাধারণ মানুষকে জিম্মি করে সেটি হচ্ছে যে কোনোভাবে যদি কেউ এরকম হয় যে তক্ষক কিনতে গেল, তখন কিন্তু এই যে চক্র তারা ছবি পাঠায় যে আমার কাছে এই এই পরিমাণ তক্ষক আছে, এর আয়তন এত বা দৈর্ঘ্য এত এবং দাম পড়বে এত। যখন ক্রেতা যান ঘটনাস্থলে তখন গিয়ে দেখেন যে যেই পরিমাণের কথা বলেছে আর চেয়ে অনেক ছোট। তো পরবর্তীতে দেখা যায় যে বলছে ঠিক আছে আরও বড় তক্ষক আছে, আপনি আমাদের সাথে বনে চলেন, সেখান থেকে দেয়া যাবে। তো আরেকটু গহীন জায়গায় নিয়ে কিন্তু জিম্মি করা হয় এবং পরবর্তীতে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয় এবং এইভাবেই কিন্তু এই চক্রটি গড়ে উঠেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, যারা যেহেতু বিভিন্ন জায়গা থেকে আসেন তারা কিন্তু জানেনও না আসলে এই যে তক্ষকটা তারা নিচ্ছেন, তারা হয়তো বা শুনেছেন যে এই তক্ষক যদি কোনোভাবে সংগ্রহ করা যায় অনেক উচ্চ মূল্যে, হয়তো বা 1,00,000 টাকা দিয়ে যদি কেনা হয় সেটা 4-5 লাখ টাকায় বিক্রি করা যাবে। এই লোভে পরে কিন্তু, বাড়তি লোভে পরেই কিন্তু তারা এই তক্ষকগুলো কিনেন এবং এরই যে সুযোগটা নিচ্ছে বেশ কয়েকটা চক্র কিন্তু এখানে আছে বলে কিন্তু পিবিআই যেহেতু এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে তারা বলছে প্রায় 40-50 জন এটি চক্র কিন্তু কাজ করছে, যারা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন জায়গা থেকে যারা তক্ষক কিনতে আসে তাদেরকে। পিবিআই যেহেতু কাজ করছে এই বিষয়টা নিয়ে, তাহলে ওদেরকে ধরা যাচ্ছে না কেন, অর্থাৎ আইনের আওতায় কেন আনা যাচ্ছে না? হ্যাঁ, এর পেছনে আসলে মূল যে বিষয়টি, যেহেতু তক্ষকের এই যে চোরাচালান বা এই বিষয়টি যেহেতু পুরোপুরি অবৈধ, যার কারণে কেউ যদি এসে এখানে এসে ভুক্তভোগী হন তারা কিন্তু পুলিশের কাছে অভিযোগ করেন না। বেশিরভাগ ক্ষেত্রে যেই সমস্যাটি দেখা যায়, তারা যদি এই বিষয়টি পুলিশকে জানানো হয় বা মামলা দেয়া হয় বা পত্রপত্রিকা মিডিয়াতে আসে সেক্ষেত্রে সামাজিকভাবে হেয় হবেন, এই কারণে কিন্তু তারা পুলিশকেও জানান না। পরবর্তীতে খুব বড় ধরনের ঘটনা ঘটে গেলে তখন হয়তো বা পুলিশকে জানানো হয়। এর কারণে যেটি দেখা যাচ্ছে যে মামলা, এই ঘটনা কিন্তু মাঝে মধ্যেই গুম
গুমের ঘটনা ঘটছে বা কাউকে আটকে রাখা হচ্ছে, কিন্তু পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হচ্ছে না। তো এর প্রেক্ষিতে কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো ঘটছে। তবে পিবিআই যেটি বলছে, তারা এই যে পুরো চক্র, এই চক্র ধরার জন্য তারা কাজ করছে, যেহেতু দুইজনকে আটক করা হয়েছে এই চক্রে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে পুরো যারা চক্রে আছেন তাদেরকে ধরার জন্য আসলে তারা কাজ করছে বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছে। এমদাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এমদাদুল হক। পরের খবরে যাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে থানা হাজত থেকে হাতকড়া সহ পালিয়েছে অটোরিকশা চালক তাজিমুল হত্যা মামলার আসামি রুবেল। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন চৌধুরী। আনোয়ার, আসামি কিভাবে পালিয়ে গেল, সেখানে কি নিরাপত্তার অভাব ছিল? যেমনটি বলছিলেন, আসলে গতকাল রাত 12টার সময় কলেজে দেওয়ার কথা বলে তবে এখানে এসে আমরা যেটা জানতে পেরেছি এবং স্থানীয়দের সাথে কথা বলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছি, তো নাচোল থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যে থানার মতো সুরক্ষিত একটি জায়গা থেকে এইভাবে একজন হত্যা মামলার আসামি পাল্লি দেখতে হবে, এ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং আমরা যেটা দেখেছি যে এখানে বহিরাগতদের আগমন নিয়মিত হয় এবং থানাটি বলা যায় যে অনেকটা নিরাপত্তাহীনতা রয়েছে এবং এই বিষয়টি নিয়ে আমরা থানার ওসি এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা এখন পর্যন্ত এ বিষয়ে আমাদেরকে কোনো কিছুই কথা বলতে রাজি হয়নি। এবং ক্যামেরার সামনে তারা তো কথা বলতে রাজি হয়নি, এমনকি আমরা দুপুর থেকে নাচোল থানায় অবস্থান করছি গণমাধ্যম কর্মীরা সেখানে। বর্তমানে এই মুহূর্তে পর্যন্ত কিন্তু থানায় অফিসার ইনচার্জ সেলিম বেজাতিনি কিন্তু উপস্থিত নেই। তো এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে আমরা বিশেষ করে পুলিশ সুপার এবং পুলিশ সুপারের সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনিও কিন্তু এ বিষয়ে আমাদের কোনো কিছু জানাতে পারেনি বা কোনো বক্তব্য আমাদেরকে দেয়নি। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে মূলত এই অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই মামলাকে আসামি হযরত এবং রুবেল তারা তাকে হত্যা করে বালির নিচে চাপা রেখেছিল। পরবর্তীতে স্থানীয় সহায়তে পুলিশ ঘটনাস্থল চিন্নাশলা থেকে তার মৃতদেহ উদ্ধার করে এবং পরের দিন শুক্রবার তার পরিবার নাচোল থানায় একটি অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশ ওই অটোরিকশা চালকের মোবাইল কল লিস্ট দেখে সেখান থেকে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তারা জানতে পারে এবং বেশ কয়েকজনকে পুলিশ সন্দেহজনক আটকের পর রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী আনোয়ার হোসেন চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আনোয়ার হোসেন চৌধুরী। নিউজ বিজ 24 এর রিপোর্টে আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর আবারও ফিরব। আবার আমন্ত্রণ নিউজ বিজ 24 এ জানাবো বিশ্ব করোনা পরিস্থিতি। করোনায় নতুন আক্রান্ত 5,72,438 জন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শনাক্ত 1,68,700। আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে প্রতিবেশী ভারত, দেশটিতে 24 ঘন্টায় আক্রান্ত 40,000-এর বেশি। বিশ্ব করোনায় আক্রান্তের মোট সংখ্যা 5,85,36,000-এর বেশি, যেখানে প্রাণহানির সংখ্যা 13,86,212। দর্শক, এই মুহূর্তে যুক্তরাজ্য থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মিল্টন রহমান। মিল্টন রহমান, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শুরুতে একটু অক্সফোর্ডের ভ্যাকসিনটি নিয়ে জানতে চাব। অক্সফোর্ডের ভ্যাকসিন এই পর্যন্ত বলেছে তারা 70% পর্যন্ত তাদের ভ্যাকসিনটি কার্যকর প্রমাণিত হয়েছে। কি অবস্থা সব মিলিয়ে সেখানকার চিকিৎসা বিজ্ঞানীর এবং জনস্বাস্থ্য বিজ্ঞানী যারা আছেন তারা কি বলছেন? হ্যাঁ, যেটি আসলে আমরা সবাই এতদিন আমরা অপেক্ষায় ছিলাম যে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিন সেটি নিয়ে নানান সময় নানান বিভ্রান্তিতে আমরা পড়েছি। আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ঘোষণা দিয়েছে তাদের ভ্যাকসিন 90% কাজ করছে, ইমিউন পাওয়ার বৃদ্ধির ক্ষেত্রে 90% কাজ করছে এবং তারা ঘোষণা দিয়েছে 24 hours এর মধ্যে তারা তাদের যে গবেষণার যে জার্নালটি সেটি জমা দেবে এবং এই এই বছরের শেষের দিকে মানে ডিসেম্বরের মধ্যে তারা 20 মিলিয়ন পিসেস ডোজ আপনার ইউকেতে সরবরাহ করবে এবং সেটি আগামী 2021 সালের মার্চের মধ্যে ওরা 40 মিলিয়ন পিসেস ডোজ সরবরাহ করবে বলে বলেছে। এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যারা এই গবেষণার দলের টিমে ছিলেন তারা বলেছেন যে এটি তারা খুব শীঘ্রই পুরো বিশ্বের জন্য পুরো বিশ্বে তাদের ভ্যাকসিনগুলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে এবং যাদের সাথে বিভিন্ন দেশে যাদের সাথে তাদের
তারা কাজ করছেন একসাথে যৌথভাবে, তাদের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে দেবেন। তবে এটি আবার এই তারা বলছেন যে আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি সহ আরো তিনটি কোম্পানি যেমন মডার্না বা ফাইজার, তারাও তো ঘোষণা দিয়েছে তাদের ভ্যাকসিন ওয়ার্ক করছে, কিন্তু ওভারঅল হিসেব করে তারা বলছে যে এই তিনটি কোম্পানি যে পরিমাণ ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছে সে বা তাদের যে ক্যাপাসিটি, এটি পুরো বিশ্বকে কভার করার জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, সেই জন্য তারা এটিকে কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলোকে বিভিন্ন দেশের বিভিন্ন ল্যাবরেটরি এবং গবেষকদের সহায়তা তারা চেয়েছেন। এবং এখানে আপনারা জানেন যে ইউকেতে বিশেষ করে এখনো করোনা ভাইরাসে আক্রান্তের হার সর্বোচ্চ, প্রায় 20-30 হাজার মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিদিন, মারা যাচ্ছে 300-400 জন মানুষ, এবং টোটাল এই পর্যন্ত প্রায় ওএনএস এর মধ্যে প্রায় 70,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে একটি খবর হচ্ছে এই যে ভ্যাকসিনের যে সুখবরটি দিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেটির সাথে সাথে আপনার অর্থনীতিও চাঙ্গা হতে শুরু করেছে, এবং এখানকার যে শেয়ার বাজারের লেনদেন প্রায় 100% বৃদ্ধি পেয়েছে বলে শেয়ার বাজার থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এবং বিভিন্ন কোম্পানিগুলো আবার উঠে দাঁড়াচ্ছে। যদিও আপনার এখানে এখনো বিশেষ করে হসপিটালিটি যে সেক্টর, রেস্টুরেন্ট সেক্টর বা বার। মিল্টন রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আপনার পুরো বক্তব্য হয়তো শুনতে পারছেন। আমাদের এবার একটু যুক্তরাষ্ট্রে যেতে হবে, সেখানে আছেন শিহাবুদ্দিন কিসলু, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। রিপাবলিকান এবং তার ঘনিষ্ঠজনেরাও এখন ট্রাম্পকে বলছেন যে পরাজয় মেনে নেন, এরকম একটা অনুরোধ করছেন। ট্রাম্প আসলে এখন কি করবেন মনে হচ্ছে? কি দেখুন, যেটি আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের পায়ের নিচের মাটি কিন্তু সরতে শুরু করেছে, বিশেষ করে রিপাবলিকান দলের সিনিয়র অনেক নেতাই এখন মুখ খুলতে শুরু করছেন। তার কারণ হচ্ছে জর্জিয়ার যে সিনেট রেস, এই সিনেট নির্বাচনে তারা পরাজয়ের আশঙ্কা করছেন, ভরাডুবির আশঙ্কা করছেন শুধুমাত্র ট্রাম্পের এই গোয়ালতুমির কারণে, যে কারণে তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। এর ছাড়াও বিভিন্ন আদালতে, 4টি রাজ্যের আদালত থেকে কিন্তু তারা বিচারকদের বিরোধিতার মুখে হয়েছে, বিচারকদের কাছে তারা আসলে কোনো তথ্য উপাত্ত উপস্থান করতে পারেনি, যে কারণে তাদের নিজেদের মামলা নিজেরাই তুলে নিতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে এই বিষয়টি ধারণা করা হচ্ছে যে তিনি চেষ্টা করছেন যে এই বিভিন্ন যে রিপাবলিকান রাজ্যগুলো আছে তাদের যেই লেজিস্লেটরদের যে ভোটটা আছে সেখানে তিনি ম্যানিপুলেটিং করার চেষ্টা করছেন ভোট সার্টিফিকেশনের ক্ষেত্রে, যেটি আসলে আমি গতকালও বলেছি যে আসলে 8ই ডিসেম্বরের মধ্যেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, এবং 8ই ডিসেম্বর হচ্ছে সার্টিফিকেশনের শেষ দিন, তারপরে এটা চলে যাবে স্টেট অ্যাসেম্বলিতে, সেখান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে 6 তারিখের আগেই, জানুয়ারির 6 তারিখে কংগ্রেসে যে ভোট হবে তার আগেই আসলে 23 ডিসেম্বরের মধ্যে সেগুলো পাঠাতে হবে। তবে এই জিনিসটি হচ্ছে, আপনি যে কথাটি জানতে চাইছেন, যেটি ধারণা আমার ব্যক্তিগতভাবে যে আশঙ্কা হচ্ছে যে আমি অবাক হব না যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই 8 তারিখের আগে বা 8 তারিখের এই প্রক্রিয়ার মধ্যে পরবর্তীতে তিনি যদি নিজে পদত্যাগ করেন এবং মাইক পেন্সের হাতে ক্ষমতা হস্তান্তর করেন, এটি অবাক হওয়ার মতো কিছু হবে না। তার কারণ তিনি যেভাবে গোয়ার্তমি দেখাচ্ছেন যে তিনি মানে হারেননি, হার স্বীকার করে তিনি হারতে চাচ্ছেন না এবং এই নির্বাচনী ফলাফলের বিরোধিতা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু পার্টির মধ্যে যে দ্বন্দ্ব এবং বিভাজন শুরু হয়েছে, এবং একই সাথে যুক্তরাষ্ট্রে যে করোনা ভাইরাস মোকাবেলায় যে যৌথ একটি ইনকামিং গভর্নমেন্ট এবং আউটগোয়িং গভর্নমেন্টের যে সমন্বয় সেটি হচ্ছে না, এবং একই সাথে যে দেখা যাচ্ছে যে এ বিষয়ে যে অন্যান্য কাজকর্মগুলোও কিন্তু থমকে আছে, যে কারণে রিপাবলিকান পার্টির ভেতরে তার যে ভীতি তাকে নিয়ে ট্রাম্প নিয়ে, যে ট্রাম্প ক্ষতি করতে পারে, তার কারণ তার কিন্তু বেজ ভোট কিন্তু তিনিই বাড়িয়েছেন সর্বোচ্চ 73 মিলিয়ন, সুতরাং এটি কিন্তু ছেড়ে দেওয়ার মতো তার যে সমর্থন সেটিও কিন্তু তারা মাথায় রেখেছেন, যে কারণে এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু দোদুল্যমান হতে যাচ্ছে। তবে আমাদেরকে 8ই ডিসেম্বর যেদিন এই সার্টিফিকেশনের শেষ দিন। শিহাবুদ্দিন কিসলু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ বিজ 24-এর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।